যীশু খ্রিস্ট অতি বহুমূল্য নামে প্রভুক দাস ভাব আপনার নয় সকাল আশার কার্যক্রমে স্বাগত জনাও প্রভু প্রত্যেক কিন্তু বাহুল্য রূপে আশীর্বাদ করুন আপনার নিয়মিত আমার কার্যক্রম দেখুব আপনার ধন্যবাদ জণায় প্রভু আশীর্বাদ প্রসঙ্গে প্রভু বাক্য ধ্যান করা প্রসঙ্গটি হেলা ভদ্রপাপী প্রসঙ্গটি কদ্রপাপী আজ এ প্রকার জন ব্যক্তি বিষয়ে কে চে যে বহুত ভদ্র অটেন সমাজের বহু প্রত্যার বহু সুখ্যা অনেক তাঁর বিবলিকা নলেজ বহু অনেক তাঁর পরিচয় মধ্যার আভিজাত্য মধ্য কম নুহে। কিন্তু সে পাপরে সে তা কিন্তু চাহে তেমন মো প্রসঙ্গর না রকিছি ভদ্রপাপি মস্ত দয়া করে খোলন্তু ফিলিপিও তার পর্ব তার পাঁচ আদ ফিলিপিও তিন পর্ব পাঁচ আদ সে কে কুচার অষ্টম দিনের শূন্যত প্রাপ্ত যৌ দিনের শূন্যত পাইবা দরকার সেই রাইট টে অষ্টম দিন শূন্যত প্রাপ্ত ইস্রায়েল বংশজাত অর্ডিনারি মু আসি না ইসরায়েল বংশজাত আোষ্ঠী বিোষ্ঠী এববস্থা পাঁধে জনে ফারুসি উদ্যোগ সম্বন্ধে মন্ডল জন তাড়াকারী ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে নির্দোষ দেখা যাই সে কোণ কিন্তু চাহাটি মো কমিটি ক লোক অটে মানে লোক নুহে তাঁর পরিচয় সে দৌঁড়ান আজিকাল অনেক লোককে দেখবে সভা সমিতি আসলে তাঁর পরিচয় পত্র সে ছাপিকি আনি থাকে কোহেন এইটা পড়ি এইটা পরিচয় আপনি এক্সট্রা শুনে পসন্দ না কে আজ্ঞা মোটর পরিচয় এটা পড়বে গোটে বায়োডাটা পঠাইবে পরিচয় বেলা বেড়ে হ্যাঁ দুই মিনিট কহবার থাকবে দশ মিনিট পড়ে পড়ি তাঁর পরিচয় কোণ এ প্রকার এক ভদ্র ব্যক্তি দেখুছু মু অষ্টম দিনের সুন্নত প্রাপ্ত ইশা বংশজাত বিনিয়ামিন গোষ্ঠী গোটে অর্ডিনারি গোষ্ঠী নাই বিনিয়ামিন গোষ্ঠী লোক মো রক্ত এভ্রিয় রক্ত অটে আরবস্থা পাঁধের ফারুসি যেমন ব্যবস্থাকে টিকি নিকি পালন করতে সেমতিকা লোক মুওলো কৌ সে কো কুমার ধার্মিকতা সম্বন্ধে নির্দোষ দেখা যায় এ প্ৰকাৰ ভদ্ৰতাৰ পিচয় দিয়ে কিন্তু ক' ক'ৰ জীৱনৰ শেষ পৰ্যায়ৰ তাহবা চাহে আপোন খু মোৰ সৈতে প্ৰথম তিমতি তাৰ প্ৰথম অধ্যায় তাৰ পন্দ্ৰপদ পাীমানকৰ পৰিত্ৰাণ কৰিব নিমন্তে খ্ৰীষ্ট যীশু যে জগতৰ অৱতীৰ্ণ হলে এই বাক্য বিশ্বাস চৰ্বতভাৱে গ্ৰহণযোগ্য সেই পাপীমানক মধ্য মোৰ প্ৰধান এই যে থিলে দেখাও মুটা জি আজ আমার মন্ডলী খ্রিস্টীয় অনুষ্ঠানের লোক মানে টাউটর এতে ফুটানি সে পাঠ সাঠ কুবার কু তা ঢানা কু দেখে লাগে এগুলা সব প্রিয় ভাই মানে কোন। বংশ বংশক গর্ব জাতি কু গর্ব শিক্ষা কু গর্ব বি নলেজ কুলে গর্ব উপর ঠাউরিয়া ধার্মিকতা লোকদেখাণিয়া ধর্মকর্ম। কর্ম করি করে ভাবু মু কমপ্লিটলি কমপ্লিট হয়ে যাইছি আউ কিছি বদলিবার আবশ্যক নেই জন মতে কুলে আজ্ঞা পৃথিবীতে পাপী মানে অনেক আজ্ঞা কিন্তু মণ্ডলীরা পবিত্র পাপী মানে অসিকি ভাবলি এ ভাবিকি কহিলা বলি সে কোচি আজ্ঞা পৃথিবীতে পাপি মানে অন্তু মন্ডলী পবিত্র পাপি মানে অনেক এমন ভদ্র পাপি গুড়া কম সব এমন সবু করতে মদ পি লুচকি পিও ভুল কাম করতে লুচিকি করতে ব্যবচার করতে নানা প্রকার কুকর্ম লিপ্ত থাকে কিন্তু বাহারে কেমন দেখা যাতে বহু বড়িয়া বহা ভাই ভী মানে এ ধর্ম কর্ম করে যদি স্বর্গ কু এ ব্যবস্থা থান করি এই গোটে বংশের জন্ম হয়ে গেলে জাতি স্বর্গকে যাইপারি থে যীশুঙ্কর আসবা আবশ্যক নীতি গোত্র জাতি ধর্ম সম্প্রদায় শিক্ষা সমৃদ্ধি স্বর্গ কুপার নেই যীশু আসলে এই যে ভদ্র ব্যক্তি এ পাউল এ পরে পরে বুঝিলে যে মো জনে পাপি অটে সে ভাবুলে মুখ ঠিক অবশ্য ভুল অনেক তেমন সে গোড়াই গোডে মারা বুলুলে যদিদিন দমেশক পথে পড়লে সে বুঝিগলে যে তাঁর সামনে কিছু নুহে তাঁকর গোটি আলোকরে আখি ধন্দলা হয়ে গেল তাঁক কিছু দেখিপার্লে না সেতে ধার্মিক সে অটেন সে কোন বলে কুচার পাপি মান পরিত্রাণ করা নিমন্তে খ্রিস্ট যীশু জগতের অবতীর্ণ হলে এই বাক্য বিশ্বাস ও গ্রহণ যোগ্য কি গ্রহণ করু কি ন করু মু গ্রহণ করুছি তো যীশু পাপি মান পর্যাণ করার আসিলে প্রিয় ভাই ভী মানে মুখ চাহে অকারণরে নিজেকে ধার্মিক দেখাই ফুটা মারা বন্ধ করা দরকার এ উপর ঠাউরিয়া জীবন বন্ধ করা দরকার এ নকলি খ্রিস্টিয়ানিটি বন্ধ করা দরকার লোক মানুষ সামনে যে অভিনয় ছলনা করছে বন্ধ করা দরকার মধ্যে বহু বাক্য জ্ঞান বেড়ে বেড়ে কম হুয়ে যে লোকের প্রচার বি শুনে ইচ্ছা করেন কোণ কে কে জানছে সে টাকাটা পুরো মো সামনে বড়িছে আজিকালি গুড়ে জায়গা লোক মানে কোম করছেন পাই যাচ্ছেন থিওলোজিকা কোর্স করে দিয়ে আপ কথা শুণে না পালক কথা শুণতি নাবু আপনি যে না এটা ইনকম্প ভেবে লাগিলা আপনার কোণ বল প্রস্তুত হয়ে নবে অনেক লোক বাক্য শুণে সে পাড় তর্জমা করার সে প্রচার করতে বাক্য শুণু নিজে তর্জমা করুন কোটি ভুল কেবে স্পেং মিষ্টেক হব কেউটিরার রহব সেইটা ধরিপা বসি থাকে লোক মানে প্রিয় ভাই ভী মানে আমার মুখা কাড়া দরকার ভদ্র পাপি ভলিয়া জীবন কাটবে নাই। আমার অভদ্রতা সবু প্রভুকে দেখাইবা। আমার পাপ সবু প্রভুকে দেখাইবা। আমার অস্তিত্ব প্রভু দেখ ও কে লর্ড আই এম সরি আই এম সিন আর্ লর্ড প্রভু মো পাঁ মন্দ জীবন কাটুছি প্রভু মতে দয়া করে ক্ষমা বলি কহিবা সময় এটা প্রিয় ভাই বনি মানে ছলনা করিবা বন্ধ করু। মু সববে গটে কথা কহে মু যা প্রচার করুছি তাহা যদি মতে পরিবর্তন করে নাই না দুনিয়া কাহাকু পরিবর্তন করি পারিবনে। না মর বাক্য মতে প্রথমে পরিবর্তন করিবা দরকার মুক্য প্রস্তুত করে প্রথম নিজে দেখে মুখ মানুষকে কোণ কী তা বড় বিষয় নুমে নিজকে জীবন কাটুছি প্রিয় ভাই ভনী মানে প্রভু অনুগ্রহ করতু সাধু পাল কুচীন্ন নিমন্তে খ্রিস্ট যীশু যে জগতের অবতীর্ণ হলে সেই বাক্য বিশ্বাস ও সর্বত ভাবে গ্রহণযোগ্য সেই পাপি মানুষের মু প্রধান কে প্রধান হুয়ে কে প্রধান পাপি পাউল ল তঙ্গ নাম ল পাউল ল লিখলা পর রে প্রধান পাপী লিখিবা পে পছন্দ করিবে সে মু সে প্রকার এক পাপী থিলি তরে জনে ব্যক্তি পালক আজ্ঞে কওছন্ত আজ্ঞা যদি জগত রে কহি পাপী কে থানতে পাপ করিন ন থানতে যিসু কোন জগত কো আসি থানতে বালক আজ্ঞা ঠিক হসি কি আসি থানতে আজ্ঞা মু অচি পর মু গডে পাপী আজ্ঞা মো পই আসি থানতে মানে লোক মানে চর্চ রে আসবা সময় এত ধার্মিক মনে করতে সামনার সব অধার্মিক পাপি ভেবে বা কে আজ্ঞা যদি কে পাপি নথে জগৎরে যদি কে পাপ করে নথে জনবিপি নথে পৃথিবীতে কোনো যীশুকর আসবা আবশ্যক হই থা বা হসিলে গোটে কথা কে আসি থে আজ্ঞা মু অপি জনে প্রিয় ভাই ফনে মানে আপনার যেতকি ভাঙ্গিবে নিজ প্রভু সেটি উঠেবে আজ আসু আমি যা যা ধরে দর্প করুছু সেগুলা ছাড়া চেষ্টা করা সাধু পাউল কন কুড়ি সে কহিলা পরে ফিলিপিও তার তিন পর্ তার পাঁচ ছড় সাত পদ পড়ুচি কিন্তু যা সবু মো পক্ষে লাভজনক লা সে সবু মুখ নিমন্তে ক্ষতিজনক বলে গণ্য করে ক্ষতিজনক বলে গণ্য করে আঠ পদ হ্যাঁ প্রকৃতরে মো মোহর প্রভু খ্রিস্ট যিশুঙ্ক ও জ্ঞান উৎকৃষ্টতা নিমে সমস্ত বিষয় ক্ষতিজনক বলে গণ্য করে তাহলে নিমন্তে মুস্ত বিষয় ক্ষতিস করে পড়ে সেই সবু আবর্জনা স্বরূপ গণ্য করে যেপরি খ্রিস্ট্রিস্টাভ করে পে ও তাহর বলে যায় বড় কথা প্রিয় ভাই ভাণী মানে গোটে সময় সাধু পাউলঙ্কর যা সব বড় বিষয় কিন্তু লাগুন খ্রিস্টাৎ কলাপরে কুমি এগুলা কিছু নুহে মোপা কিছু লাভজনক নহে এগুলো আবর্জনা স্বরূপ অটে আপনার যে বিষয়গুলা দর্প করছেন তা ছাড়ু নম্র হুতু আঠুনে আসতু নিজ ভাঙত প্রভু উঠেবে আপনার আমি পাউলঙ্কর ভলিয়া এই গোটে পার্শ্বরে রা অপর পার্শ্ব কু যা পাপী ভলিয়া রহবা নাই আমার পাপক স্বীকার করা ফের আসবা প্রভু আপনাদের মতে অনুগ্রহ করতো প্রার্থনা করা অনুগ্রহকারী পিতা পরমেশ্বর বাক্য দ্বারা কথা ধন্যবাদ দিয়ে প্রভু আমি আপনার পাপক লুচাই বাহার উপর ঠাবা জীবন কাটি প্রভু পাপ পরিত্যাগ করে আপনার সঙ্গতিতে বঞ্চারাপায কর আজি সমস্ত গর্ব অহংকার পরিত্যাগ করে প্রভু নম্রভাবে জীবন সজাড়া সাহায্য কর প্রার্থনা শুণিল ধন্যবাদ যীশুঙ্ক নামে মানি আমিন প্রভু আপনার প্রত্যেক কোম্পানু বাহুল্য আশীর্বাদ করু আদি সম্বাদ দ্বারা নিশ্চিত ভাবে আপনার উপকৃত হয়ে প্রভু আপনার আশীর্বাদ করুন আস্তকাল থরে নূয় সকল আসার কার্যক্রম জড়িত হওয়া সেতু পর্যন্ত মতো বিদায় দিও সমস্ত নমস্কার